স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় মহিলা। ঘটনাটি ঘটেছে জলঙ্গির স্বাধিকান দেয়ার অঞ্চলে। সূত্রের খবর, দেড় বছর আগে ডোমকলে গিয়ে বিয়ে করেন পল্টু মণ্ডল এবং মেরিনা খাতুন নামে এক যুবক যুবতী, আর তারপরে কেরলে কাজে চলে যায় অভিযুক্ত যুবক পল্টু মণ্ডল। পল্টু মণ্ডল ওরফে বাপ্পা প্রথম পক্ষের স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে করেন পাশের পাড়ার মেরিনা খাতুনের সঙ্গে। মেরিনা খাতুনেরও এর আগে বিয়ে হয়েছিল। অভিযুক্ত যুবক পল্টু মণ্ডল এদিন কেরল থেকে বাড়ি ফিরতেই তার বাড়ির সামনে ধর্নায় বসেন মেরিনা খাতুন নামে ওই যুবতী। আমি ভাত খাবো, ও তোমাকে বিয়ে করছে, আমার বাড়ির লোকজন তোমাকে বাড়ি থেকে বারকিত দিয়েছে, তুমি এখানে সংসার করবে, আর দেড় বছর হলো বিয়ে করেছে, কইরে কেরলে পালিয়ে গেছে, দে আইসা আইসা এখন লুকিয়ে বেড়াচ্ছে। বাপ্পা যে আমার বিয়ে আসছে, আমার বিয়ে হতে দেয়নি, যেন আমি তোকে বিয়ে করবো, আর তুই যদি অন্য জায়গায় বিয়ে করিস তোর সেইখানে যে আমি সংসার ভাঙবো, আমার সাথে যা লাইন আছে সব কথা রেকর্ড আছে। যদিও অভিযুক্ত যুবক জানান তাকে টাকার জন্য হুমকি দেয়া হচ্ছে, তার সঙ্গে ওই যুবতীর কোনো বিবাহ হয়নি বলেও জানান অভিযুক্ত যুবক। এদিনের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। কি আমাকে ওরকম করে লিখে যায়, ওরা সাদা কাগজে পরে সই করে আমি চলে এসেছিলাম, ঠিক আছে, আমি কাজের জন্য চলে এসেছিলাম, ওরা কাগজ করেছে, করে আমার পরে ধরেন এরকম দাবি করেছে যে আমাকে বিয়ে করেছে। তারপরে এখন ওরা টাকার জন্য সকল সময় টাকা, ফোন করলেই টাকা দিতে হবে, নাহলে তোর বাড়িতে বলে যাবো যে আমি এক মাস আগে বাড়ি আসবো বলছি, তো আমার ট্রেন টাকা লিবে, 2,20,000 টাকা চাইছে, আর 2,00,000 টাকা লিখেও। কি কারণে দিলেন আপনি টাকাটা? ও তো আমাকে ভয় দেখাচ্ছে, যদি টাকা না দিস তাহলে তোর বাড়িতে বিয়ের কাগজ করেছি, তোর বাড়িতে চলে যাবো।